তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্টের জন্য ইতিহাসের তোমাদের কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলো পড়লে একদম 100% তোমরা কমন পাবে, সেই প্রশ্নেরই একদম অধ্যায়ভিত্তিক 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের সাজেশান থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের মূলত এই ভিডিওতে আমরা বেশিরভাগ স্কুলের যে সিলেবাস রয়েছে প্রথম 3টি অধ্যায়, সেই 3টি অধ্যায় থেকে তোমাদের যে সকল 2, 4, 8 পড়তে হবে সেগুলোই আজ ভিডিওতে প্রশ্ন সহকারে তোমাদের বলে দেবো। ভিডিওটি ভালো করে দেখো, কমন কিন্তু এখান থেকেই তোমরা পাবে। তাছাড়া ইতিমধ্যেই অন্যান্য ইউনিট টেস্টের সাজেশনগুলোও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া এবং আই বাটনেও লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আগামী দিনেও তোমাদের মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, ফাইনাল টেস্ট পরীক্ষার জন্য যাবতীয় জিনিসের প্রয়োজনীয় ছোট প্রশ্ন বড় প্রশ্নের নোটস একদম উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো, প্রথমে তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে 2 নম্বরের যে প্রশ্ন পড়তে হবে, প্রথম প্রশ্ন, ইতিহাস চর্চায় ফটোগ্রাফি বা আলোকচিত্রের গুরুত্ব কী? অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কয়েকটি প্রশ্ন দেখাবো, অল্প প্রশ্ন আছে 2, 4 এবং 8-এর, সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো। এই প্রশ্নগুলো তৈরি করলেই ফার্স্ট ইউনিটের সমস্তটাই কিন্তু কমন পাবে। সেকেন্ড প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, সামাজিক ইতিহাস কী? পরের প্রশ্ন, নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, সাবাল্টার্ন স্টাডিজ কী? পরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? পরের প্রশ্ন, আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? পরের প্রশ্ন, সাময়িক পত্র ও সংবাদপত্রের পার্থক্য কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরের প্রশ্ন, এই প্রশ্ন এখানে 8 আর 9-এর যে 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্ন কিন্তু একত্রেও 4 নম্বরে আসতে পারে। আমি বলছি তোমাদের, প্রথমে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের অসুবিধাগুলি কী কী, আর 9-এর প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধাগুলি কী কী। 4-এ এরকমভাবেও দিতে পারে, ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, সেক্ষেত্রে 4 নম্বর কিন্তু দেবে, 2টো একসাথে আসলে। তারপরে 4 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই, আধুনিক ভারতের ইতিহাস রচনায় জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক উপাদান হিসেবে 70 বৎসর এর গুরুত্ব কী? পরের প্রশ্ন, সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা ইতিহাস চর্চার ক্ষেত্রে কতখানি সহায়ক হয়েছে? পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বর্তমানকালে পরিবেশের ইতিহাস চর্চা সংক্ষেপে সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে ফার্স্ট অধ্যায় থেকে 2 এবং 4-এর প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে কোনো প্রকার 8 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আসে না। তারপরে চলে যাব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যে 2 নম্বরের প্রশ্ন পড়তে হবে, প্রথম, বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল? সেকেন্ড প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার কী কী বিষয়ে আলোচনা প্রকাশিত হতো? পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? নব্যবঙ্গ গোষ্ঠী আর ইয়ং বেঙ্গল দুটো কিন্তু একই। পরের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? এটা 2-এও আসতে পারে, 4-এও কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, মেকলে মিনিটে কী বলা হয় বা মেকলে মিনিট কী? পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কী? পরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি কী? পরের প্রশ্ন, নীল দর্পণ নাটক থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার যে সমকালীন সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। এটা 2 নম্বরেও দিতে পারে, এটা কিন্তু 4 নম্বরেও দিতে পারে। পরের প্রশ্ন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? প্রথম শব্দাবচ্ছেদকারী কিন্তু তিনি। পরের প্রশ্ন, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? তো এই 2 নম্বরগুলো তোমাদের এখান থেকে তৈরি করতেই হবে। তারপরে তোমাদের 4 নম্বরের প্রশ্ন দেখাবো। প্রথম প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকায় 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়? পরের প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে ও শিক্ষা সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। যদি 2টোই দেয়, নারী শিক্ষার প্রসারে আর শিক্ষা সংস্কারক হিসাবে, তাহলে কিন্তু এই প্রশ্নটা 8-এর আসবে। আর নারী শিক্ষার প্রসারে শুধু দিলে 4 বা শিক্ষা সংস্কারক হিসাবে দিলে শুধু 4। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো।
পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? তারপরে এই অধ্যায় থেকে যে আট নম্বরের বড় প্রশ্ন পড়তে হবে, প্রথম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? একই সাথে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পাঁচ যোগ তিনের প্রশ্ন এটা। পরের প্রশ্ন, সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তারপরে চলে যাব তোমাদের নেক্সট অধ্যায়, তৃতীয় অধ্যায়, এখান থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কী? পরের প্রশ্ন, চুয়ার কারা বা কাদের চুয়ার বলা হতো? পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা কী? পরের প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়া কী? পরের প্রশ্ন, পাগলপন্থী কাদের বলা হয়? পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কী? অথবা দ্বিতীয় প্রশ্নটি এভাবেও আসতে পারে, কে কী উদ্দেশ্যে বাঁশের কেল্লা তৈরি করেন? পরের প্রশ্ন, দুদুমিয়া স্মরণীয় কেন? তারপরে চলে যাব যে চার নম্বরের প্রশ্নগুলো এখান থেকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, চুয়ার বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো, অর্থাৎ প্রশ্নটি এভাবেও আসতে পারে, চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। শুধু কারণও দিতে পারে, শুধু গুরুত্বও কিন্তু দিতে পারে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সংগঠিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, টিকা বিদ্রোহ টিকা লেখো, কোল বিদ্রোহ, অর্থাৎ কোল বিদ্রোহের কারণ ও ফলাফল তোমাদের কিন্তু পড়তে হবে। পরের প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও, অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, বাংলায় ওয়াহাবি আন্দোলনের তিতুমীরের ভূমিকা আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, বারাসাত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। প্রথমেই বলে দিই, এই প্রশ্নটা কিন্তু এবছর 2023 মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছে, তাও তোমাদের ফার্স্ট ইউনিটের সিলেবাসে আমি এই প্রশ্নটি দিয়ে রাখলাম, যেহেতু স্কুলের প্রশ্নপত্র সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু দিতেই পারে। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। তারপরে চলে যাব তোমাদের এই অধ্যায় থেকে যে আট নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো, আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে ক্লাস, CLASS সম্পূর্ণ স্মল লেটারে। তারপরের প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ নীল বিদ্রোহের কারণ ফলাফলটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট এই স্কুলের ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা তিনের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও সাঁওতাল বিদ্রোহের ফলাফল আলোচনা করো। তো এই প্রশ্নগুলোকে যদি তোমরা তৈরি করতে পারো, তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে থাকতে পারো যে তোমাদের যে প্রশ্ন আসবে ফার্স্ট ইউনিটে, তোমরা কিন্তু সমস্তটাই কমন পাবে। তোমাদের অন্যান্য বিষয়েরও কিন্তু ইউনিট টেস্টের সাজেশান চ্যানেলে কিন্তু আপলোড করা হচ্ছে, যার প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তার পাশাপাশি তোমাদের জন্য প্রতিদিন কিন্তু ভিডিও আসবে, প্রশ্ন উত্তর আসবে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা ফাইনালের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ নোটস তোমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে বলা আছে এবং দেখানো আছে, সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের অর্থাৎ স্মল লেটারে দিয়ে এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।